যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারা হবে না পবিত্র কোরআন। যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন সবাই আমার সাথে, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সবাই আমার সাথে একটু বলবেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে করবে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ কোরআন হাফেজ। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ কোরআন হাফেজ। তারা ছাপাইয়া আসমানি গ্রন্থে, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থে বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লাগে ধ্বংস হয়, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল দুর্ঘটনায় ভয়ে, তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পুড়ে। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল দুর্ঘটনায় ভয়ে, তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পুড়ে। যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, তার একটি পাতা হয়নি মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, সবাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লাগে ধ্বংস হয়, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র।